সাতই ডিসেম্বর থেকে আসছে নতুন তিন ধারাবাহিক কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। হাউ ডেয়ার ইউ, ক্লাস চলছে তুমি চোখে দেখতে পাচ্ছ না? প্রিন্সিপালের লেটার না নিয়ে আপনি কলেজের ভেতরে ঢুকলেন কি করে? কে আপনাকে পারমিশন দিয়েছে বলুন? স্যার, আই এম রিয়েলি সরি, আসলে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার ছিল। অ্যাকচুয়ালি বাইরে সিকিউরিটির পারমিশন নিয়ে আমি ভেতরে এসেছি। কি বলছেন, কিসের সিকিউরিটির পারমিশন নিয়েছেন? এটা কি ক্লাসরুম নাকি আপনার বাড়ির কোনো ঘর? আসলে প্রিন্সিপালের পারমিশন না থাকলে আমি কাউকে ছাড়তে পারবো না। আগে প্রিন্সিপালের কাছে গিয়ে একটা লেটার নিয়ে আসুন, তারপর ছাড়বো। স্যার, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন। দেখুন, আই এম এ ডক্টর বাই প্রফেশন। আপনি বরং জননীকে জিজ্ঞাসা করুন, জননীই বলবে। আপনি ডক্টর বলে জননীকে কি জিজ্ঞেস করবেন? এসব বলে কনভিন্স করানোর চেষ্টা করবেন না। একবার বললে আপনি কি বুঝতে পারেন না? ক্লাস চলার সময় এইভাবে সবাইকে ডিস্টার্ব করছেন আপনি, কমন সেন্স টেন্স কিছু নেই আপনার? আপনি নিজে যাবেন না সিকিউরিটি ডাকবো? সিকিউরিটি, সিকিউরিটি! এক্সকিউজ মি স্যার, স্যার আপনি যদি পারমিশন দেন তাহলে আমি কি ওনার সাথে একটু যেতে পারি? আসলে উনি আমার ফিয়ান্সে। সাইলেন্স! স্যার, আমি আশা করি আপনি ব্যাপারটা বুঝবেন। জননী, এই একবার আমি তোমায় ছেড়ে দিচ্ছি। আর এই যে মিস্টার, নেক্সট টাইম এলে প্রিন্সিপালের পারমিশন নিয়ে আসবে। হ্যাঁ, ডেফিনেটলি স্যার, অবশ্যই নিয়ে আসবো। থ্যাংক ইউ। জননী, ইউ ক্যান গো নাও। থ্যাংক ইউ স্যার। চলো এসো। আন্টি, আরে কোথায় গেল সবাই? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আঙ্কেল প্রণব, ভগবান, নাগমণি আবার বাড়িতে ফিরে এসেছে। দিদাই এনে রেখেছে মনে হয়। আরে দিদিকে দেখা যাচ্ছে না তো। ওই বুদ্ধির কৌতো আমায় বলল দিদি এতক্ষণে বাড়িতে চলে এসেছে। কোথায় গেল দিদি, দেখতে পাচ্ছি না তো। জননী, এটা কি, কি ড্রেস পরেছো? কলেজে যাবে না? কলেজ আসলে কি বলবো, যখনই দেখি তুমি মন্দির আর পুজো নিয়ে বিজি থাকো। দেখো, ক্লাস অ্যাটেন্ড যদি না করো তাহলে এক্সাম দেবে কি করে? এখন আমায় বলো, কলেজে তুমি যাবে না? প্রণব, ঠিক আছে,
আমার প্র্যাকটিক্যাল আছে, আমি এখন যাচ্ছি। যদি লাগে তাহলে স্কুটি নিয়ে চলে এসো, আমি তাহলে বাইকে করে যাচ্ছি। ওকে বাই। কি হলো ওর? প্রণব এরকম বলছে, কি হয়েছেটা কি ওর? আন্টি, কি তোর আবার কি হয়েছে? আন্টি আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনি আমার উপরে খুব রাগ করেছেন আমি জানি, আসলে বলতে গেলে কি বলবো আমি। কি বিয়ের বিষয়ে? আন্টি, আন্টি আমার বিয়ের ব্যাপারে। বারবার করে বিয়ের কথা তুলবি না, আগেই তো তোকে বলে দিয়েছি। বিয়ের ব্যাপারে আমি আর কারোর কথা শুনবো না, অন্য কেউ এসে বললেও শুনবো না। আমার ডিসিশনই ফাইনাল, যে কেউ এসে যতই ঝামেলা করুক না কেন, বিয়েটা তোর ইচ্ছে মতো কখনোই হবে না। আর কি করে তোরা বিয়ে করিস সেটা আমিও দেখে নেব। আন্টি, ইনি আমার বিয়ের কথা বলছেন কেন? হয়তো বিরাট ফিরে এসে ওনার আর আমার বিয়ের কথা বলেছেন বাড়িতে। আমি তো কাল পরশু বাড়িতেই ছিলাম না, সেই ব্যাপারে তো আমাকে জিজ্ঞেস করছে না। আমি বাড়িতে এতদিন নেই বলে আঙ্কেল আন্টি আমার উপর রেগে থাকবে বলে ভেবেছিলাম, কিন্তু বাড়ি ফিরে তো সব অন্যরকম লাগছে আমার। কি হচ্ছে এই বাড়িতে? আমি যে বাড়িতে ছিলাম না সেটা কি বাড়িতে কেউ জানে না? এ কি মা জননী, এখানে এইভাবে দাঁড়িয়ে আছো? কলেজে যাবে না তুমি? ও লেট হয়ে গেছে, অনেক ক্লাস নিশ্চয়ই মিস করছো মা। যাক গে, লেট হয়েছে হোক, তুমি কলেজে যাও মা। হ্যাঁ, ওই আন্টি বিয়ের ব্যাপারে কেন কথা বলছেন? কি বলছে ওই খিটখিটে? আসলে উনি বললেন সব ওনার সিদ্ধান্ত মতোই হবে, কিন্তু উনি কোন বিয়ের ব্যাপারে কথা বলছেন আমি তো বুঝতেই পারছি না। আন্টি বিয়ের ব্যাপারে কেন কথা বলছেন? কি বলছে ওই খিটখিটে? আসলে উনি বললেন সব ওনার সিদ্ধান্ত মতোই হবে, কিন্তু উনি কোন বিয়ের ব্যাপারে কথা বলছেন আমি তো বুঝতেই পারছি না। তোমার আন্টি যা ইচ্ছে বলে বলুক, তা নিয়ে তুমি চিন্তা করছো কেন? তোমার মনে যেটা আছে সেটাই হবে, আর সেই জন্যে আমি অনেক রকম প্ল্যানও করছি। তোমার বিয়ে তোমার মর্জি মতোই হবে, ঠিক আছে তো? আঙ্কেল, মানে আমি যখন ছিলাম না। তুমি থাকার সময় হোক না থাকার সময় হোক, যখনই হোক যে কোনো কারণেই হোক, তোমার আন্টি ওরকমই বলেন, সেটা নিয়ে টেনশন করো না মা। জননী আমি তোমার সঙ্গে আছি। আরে কি হচ্ছে এখানে, সবাই এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন? আমি বিয়ের কথায় রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছি সেটা ভেবেছে নাকি সবাই? ওই জন্যই মনে হয় আমায় কিছু জিজ্ঞেস করছে না। কেন এত অদ্ভুত ব্যবহার করছে, কি হচ্ছে এখানে আমি কিছু বুঝতে পারছি না। থ্যাংক ইউ জননী। থ্যাঙ্কস কেন? আসলে ওই ক্লাসের সবার সামনে আপনি বললেন না যে আমি আপনার ফিয়ান্সে, সেই জন্য। ও ওইটা, আমি একটু এরকমই, সবার মতন লুকিয়ে না, সাহস দেখিয়ে সত্যি কথা বলতে হবে, এতে কি আছে? আর বলতে গেলে আপনার থেকে বেশি তারা আমার আছে। কেন? তার কারণ হলো আমার দিদি আসলে যদি আমার মন আবার বদলে দেয় সেই জন্য। যত তাড়াতাড়ি বিয়েটা ফিক্স হবে ততই ভালো। আচ্ছা আপনি এত ভয় ভয় কেন কথা বলেন আমার সাথে? ডক্টর হওয়ার জন্য এত মোটা মোটা বই পড়েছেন, আপনার সব পরাক্রম ওই বইয়ের জন্যই নাকি? আপনি মন খারাপ করলে চলবে না, একটা কথা বলবো? আরে আমি কেন আপনার উপর রাগ করব, বলুন না, কোনো ব্যাপার না। আমার সাথে এভাবে এসে এভাবে দেখা করে গল্প করাচ্ছে, যান গিয়ে আঙ্কেল আন্টিকে রাজি করান, সেটাই ভালো হবে। ও তাতে কি হয়েছে, এবার যখন আমি যাবো 100% কথা বলবো।
এর পরের বার যখন আসবেন। না দেখুন, আপনি কথা বলার জন্য আসুন একবার, সেটা আপনি কি করে করবেন আমি জানি না, আপনাকে আসতেই হবে, ব্যাস। আপনি আদৌ এসে কথা বলবেন কিনা আমার আপনাকে দেখে ডাউট হচ্ছে। আরে না, আমি আজকে কি কথা বলতে পারি? এই সপ্তাহেই আমাদের এনগেজমেন্ট করানোর জন্য রাজি করতে হবে, পারবেন আপনি করতে? আরে অফকোর্স 100% পারবো, ডেফিনেটলি আমি কথা বলে রাজি করাবো। ঠিক আছে। আচ্ছা জননী, এখন কোথায় যাব? আপনি যেখানে বলবেন চলে যাব। হ্যাঁ, সামনেই একটা মল আছে, ওখানে সিনেমা দেখি, আপনার কোনো প্রবলেম নেই তো? কি প্রবলেম? তাও আপনার সঙ্গে? কাম অন, চলুন যাওয়া যাক। ঠিক আছে চলুন। আপনি আমার হাত না ধরলে আমি তো পুরো মুগ্ধ প্রে পড়তাম। আরে জননী, এটা আপনি কি বলছেন? আপনার সঙ্গে আমার বিয়ে হবে, আপনাকে রক্ষা করা তো ইটস মাই ডিউটি। অনেক থ্যাঙ্কস রাম। ও শিট, ভুলেই গেছিলাম, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, ওইটা অ্যাটেন্ড করে আসছি আমি, দয়া করে কিছু মনে করবেন না। ইটস ওকে, পরে একদিন যাওয়া যাবে। ওকে, বাই বাই। রাম, কি হচ্ছে সব? জননীর সাথে এত কথা কিসের তোর? এসব তুই কি বলছিস বিরাট? জননীর সঙ্গে আমার বিয়ে হতে চলেছে, সো উঠবির সঙ্গে আমি তো কথা বলবোই, তাতে তোর ভালো লাগুক বা না লাগুক তাতে আমি কি করতে পারি, তাই না? হোয়াট ননসেন্স, কার বিয়ে, কার সাথে? জননী তোকে বলেছে যে ও তোকে বিয়ে করবে? আরে এখন তো সেই কথাই হচ্ছিল। বাই দ্য ওয়ে, এই ব্যাপারে তুই কেন মাথা ঘামাচ্ছিস আমি তো বুঝতেই পারছি না। তার কারণ তুই এই কথাটা মিথ্যে কথা বলছিস। জননী তোকে বিয়ে করবে এটা কোনোভাবেই সম্ভব নয়, তার কারণ আমি আর জননী পরস্পরকে ভালোবাসি। মাথায় ঢুকেছে নাকি আরো বলবো? বিরাট, আরে তুই কি স্বপ্ন দেখছিস নাকি? এবার তুই এই সমস্ত স্বপ্ন দেখা বন্ধ কর। খুব শিগগিরই আমার আর জননীর এনগেজমেন্ট হতে চলেছে। না রাম, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের দুজনের মাঝখানে আসিস। কি বলছিস, মনে হয় তুই ভুল ভাবছিস, বোঝার চেষ্টা কর বিরাট, আমাদের দুজনের বিয়ে হতে চলেছে, তুই আমাদের মধ্যে আসিস না, প্লিজ ডোন্ট ক্রিয়েট আ প্রবলেম। তুই আমার কথা শোন, তুই এখান থেকে চলে যা। এই কথাটা একবার জননী বলুক, আমি আর তোদের মাঝখানে আসবো না, এখান থেকে চলে যাব। হ্যাঁ ঠিক আছে, তুই কি ওকেই জিজ্ঞাসা কর তুই আমার সঙ্গে কেন এরকম অভদ্রের মতো ব্যবহার করছিস? তুই কি নিজেকে ডিসেন্ট জেন্টলম্যান মনে করিস? যা এখান থেকে, চলে যা। জননীকে ডেকে এনে তোর সামনে দাঁড় করিয়ে ওর মুখ থেকে এই কথাটা বলাবো, আর তারপরে তোর অবস্থা খুব খারাপ হবে। বিরাট বিরাট বিরাট, হোয়াট আ ওয়ান্ডারফুল জোক। তুই ম্যাচিওর মতো ব্যবহার করছিস, আই ক্যানট বিহেভ লাইক দ্যাট। আই হ্যাভ ডিগনিটি অ্যান্ড লেট মি স্ট্যান্ড বাই ইট। আজকে আমার নাটকের জন্য জননীর থেকে বিরাট দূরে চলে যাচ্ছে, এটা ভালো হয়েছে। দাদা শোভা,
আমার রাস্তা কেন আটকাচ্ছেন? রাস্তা আটকাচ্ছিস তো তুই। তোর খেলা সামান্য লোকেরা না জেনে থাকতে পারে, কিন্তু আমি এখানে জননীকে দেখতে পাচ্ছি না, শুধু সাপ দেখতে পাচ্ছি। ওটার নাম শোভা। কে আপনি? আমার রূপের কথা জানলেন কি করে? তুই যত রূপই বদলাস না কেন, তুই মানুষ হতে পারবি না। তুই মানুষের রূপে থাকা সাপ। তোর বিষ লোকেদের ভয় দেখাতে পারে, কিন্তু আমার জন্য ওটা মধুপানের মতো। দেখুন, আপনি জানেন না আমার গুরুদেব কে। আমার সাথে এরকম করলে আমার গুরুদেব ব্যবস্থা নেবেন। তোর গুরু অষ্টবক্র, ও আমাকে কি করে আটকাবে? ও নিজেই ওর ভবিষ্যতে জানে না। এভাবে কথা বলবেন না, উনি মন্ত্রতন্ত্র শক্তির ব্যাপারে জানেন, আর ওনার মন্ত্রের দ্বারা উনি আপনাকে ভস্ম করে দিতে পারেন। পাথর হয়ে বসে আছে ও, এখানে কি করে আসবে? ও কি করতে পারে শুনি। কে আপনি? আপনি এসব কি করে জানলেন? কে আপনি? আপনি এসব কি করে জানলেন? আমি তোর গুরু অষ্টবক্রকে চিনব না মানে? আমি ওকে পাথর বানিয়েছি। তার মানে আমার গুরুদেবের বাবা? হ্যাঁ, নম্বুদরী তোর গুরুদেবের বাবা। তোকে সৃষ্টি করতে আমি বলেছিলাম, ভুলে গেলি শোভা? না, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতেই হবে। বল তোর গুরুদেবকে, নাগমণি যেখানেই যাক না কেন সেটা ওর হাতে যাবে না। তেমনি আর একটা কথা, ওই নাগমণি নেবার পর ওই কাল চক্র আমি নেব। তুই আর তোর গুরু দেখতে থাক। অসম্ভব, আমার গুরুদেব এটা করতে দেবেন না। তুই একটা সামান্য পোকা, তোকে এখানেই আমি পিষে মারবো ভেবেছিলাম, কিন্তু আমার কাল চক্র নেবার কথা, নাগমণি নেবার কথা, তোকে তোর গুরুদেবকে জানাতে হবে তো। ওই জন্যই তোকে ছেড়ে দিচ্ছি, যা বেঁচে গেলি। যাক, নাগমণি এখানে আছে, এই ব্যাপারে গুরুদেবকে জানাতে হবে। গুরুদেব, গুরুদেব। বল শোভা। গুরুদেব, আপনার কথা মতো আপনার বাবা এখানে চলে এসেছেন, কিন্তু নাগমণি এখনো নিতে পারেননি। নাগমণি সুরক্ষিত আছে। আসার পরে চুপ করে বসে আছে, তা বলে তুই নিশ্চিন্ত হোস না শোভা? ও চুপচাপ এভাবে বসে আছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে।
ও মোটেই চুপ করে বসে থাকার লোক নয়। ও হলো আমারই বাবা। ও কি ভাবতে পারে সেটা আমি ভালো করে জানি। কোন ষড়যন্ত্র বা কোন রকম ফন্দি আঁটছে নিশ্চয়। তার মানে আমি কি করব গুরুদেব? শোন, ও আবার ওখানে আসবে শোভা, ও যাতে আর না আসতে পারে সেই রকম কিছু করতে হবে। হ্যাঁ শোভা, একটা কাজ কর। প্রতিবন্ধক আবর্ত মন্ত্র বলে ছাই দিয়ে গোটা বাড়িটাকে ঘিরে ফেল। ওটাকে পার করে আমার বাবার ভেতরে আসার সাধ্য হবে না। আর যদি কোনোভাবে ভেতরে চলেও যায়, বেশিক্ষণ ধরে ভেতরে থাকতে পারবে না শোভা, কারণ ওর দম বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, ওর ওখানে পা রাখার সঙ্গে সঙ্গেই তুই জানতে পেরে যাবি। তার মানে উনি ভেতরে এলে আমি ঠিক জানতে পারবো, আর আমি জানার সাথে সাথেই আপনাকে জানাবো গুরুদেব। সময় নষ্ট করিস না, যা গিয়ে দিক বন্ধন কর। ঠিক আছে গুরুদেব। ওম হ্রিম ক্লিম ফট, 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 ওম হ্রিম ক্লিম ফট। কি হচ্ছে ম্যাডাম এসব? আসলে স্যার কি হয়েছে বলুন তো, বাড়িতে অনেক ইঁদুর টিকটিকি হয়েছে আর সারাদিন ধরে খুব জ্বালাতন করছে। আজকে আমাদের কলেজের কেমিস্ট্রি প্রফেসরকে জিজ্ঞেস করলাম, আর উনি একটা কেমিক্যাল প্রোডাক্ট মিক্স করে দিয়েছেন, ওটা বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে বললেন, তাই আমি ছড়িয়ে দিচ্ছিলাম। ও তাই নাকি, ভালো হয়েছে, ছাড়ুন। আমার ঘরেও শুনলাম দুটো নাকি ইঁদুর ঢুকেছিল, প্রণব তাড়িয়ে দিয়েছে। আমি যাই করব বাড়ির ভালোর জন্যই করব। জননীর বিয়ের ব্যাপারে প্রণব কি বলছে? ও আর কি বলবে ম্যাডাম, ও অনেক ছোট, জননীর যেমন চায় সেটাই হবে, দেখে নেবেন। কিন্তু সমস্যা তো আমার স্ত্রীকে নিয়ে, ও সবসময় নিজের মতামতকেই প্রতিষ্ঠা করতে চায়। স্যার একটা কথা, আমাদের জননী ডক্টরকে ভালোবাসে, ওর ইচ্ছে অনুযায়ী বিয়েটা হলেই ভালো স্যার। দেখুন ম্যাডাম, যারা খুব জেদি হয় তারা কি নিজেদের জেদ কখনো ছাড়তে পারে? যেমন আমাদের বিলাসিনী, একবার যদি কোনো জেদ ধরে কারোর পক্ষে সেটা বদলানো সম্ভব নয়, এত জেদি মহিলাও। স্যার যাই হোক না কেন, এই সময় জননীর কথা আমাদের চিন্তা করতে হবে, ওটাই এখন ইম্পর্টেন্ট। যে কোনোভাবে বিলাসিনী ম্যাডামকে রাজি করাতে হবে। হ্যাঁ স্যার, জননী কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। কোথায় আর যাবে বলুন তো ম্যাডাম, কলেজে গেছে। আমি পাঠালাম, এর মধ্যে অনেকগুলো ক্লাস ও মিস করেছে, সেই জন্য আর যাতে মিস না হয় আমি কলেজে পাঠালাম জোর করে। তাই নাকি, জননী কলেজে গেছে? কেন ম্যাডাম, জননী কলেজে গেছে বলে আপনি এত আশ্চর্য হচ্ছেন কেন? আসলে আমাদের একসাথে কলেজে যাওয়ার কথা ছিল, ও হয়তো ভুল করে আগে চলে গেছে। দেখুন, আমি তো জানতামই না ও কলেজে, অ্যাকচুয়ালি আমারই ক্লাস নেওয়ার কথা ছিল প্রথমে, তাই স্টুডেন্ট আগে চলে গেছে, লেকচারার এখনো গেল না, এটা কেমন হলো। স্যার আমার লেট হয়ে গেছে, আমি একটা ফোন করে কলিককে ক্লাস নিতে বলছি। আচ্ছা। এই জননী আবার টেনশন করলে
আমি কি বলেছি ওর মনেই থাকে না। কি করব বলুন তো ম্যাডাম, অভাগা, ছোট বয়সেই এই সব কিছু ওকে দেখতে হচ্ছে। হ্যাঁ স্যার, এই সময় আমাদের জননীকে সাপোর্ট করতে হবে, যেই যা বলুক না কেন জননীর বিয়েটা এখন দিতেই হবে। স্যার, একটা কাজ করলে হয় না, ডক্টরের সাথে এনগেজমেন্টটা করিয়ে রাখি। সেটার জন্য আপনাদের বিলাসিনী ম্যাডামকে রাজি হতে হবে তো, ও তো বিরাটের সাথে জননীর বিয়ে দেবে বলে জেদ ধরেছে। তাই তো স্যার, তাহলে একটা কাজ করি স্যার, এই ব্যাপারে আপনাকে সাহসী হতে হবে। সেটা কি বলুন তো ম্যাডাম, এতে ঝামেলাও হতে পারে, আপনি কিন্তু ভয় পাবেন না স্যার। সেটা কি আগে আমায় বলুন তো আপনি। বিলাসিনী ম্যাডামকে না বলে মন্দিরে গিয়ে লুকিয়ে এনগেজমেন্ট করা যাক, তারপরে বিলাসিনী ম্যাডাম যাই বলুক না কেন ওনাকে যদি বোঝানো যায় বুঝবেন। আইডিয়াটা আপনার মন্দ নয়, কিন্তু কাউকে তো এটার দায়িত্ব নিতে হবে ম্যাডাম, প্রণব এত বড় একটা দায়িত্ব নেবার মতো তৈরি হয়নি এখনো। দেবসেনা এখানে থাকলে ভালোই হতো, কিন্তু ও তো কি রিসার্চ করতে গেছে বলে ফোনও ধরার সময় পাচ্ছে না, এত ব্যস্ততা কিসের কে জানে। স্যার কেন বলছেন, আপনারা তো বাড়ির লোকের মতো। আপনি সত্যি বলছেন ম্যাডাম, কিন্তু আপনাকে এইভাবে টেনশন দিতে আমার একদমই ইচ্ছে করছে না ম্যাডাম। এইটুকু তো আমি করবই, আসলে আমি মনে মনে জননীকে নিজের বোন বলে ভাবি, ওর ভালোর জন্য এইটুকু তো করবই। ম্যাডাম সঠিক সময়ে আপনি যেন এসে উপস্থিত হয়েছেন, আপনাকে যে আমি কত থ্যাঙ্কস বলবো বুঝতেই পারছি না। থ্যাঙ্কস কেন বলছেন স্যার, কিন্তু একটা কথা, সব প্রিপারেশন সিক্রেটলি করতে হবে, কারোর যাতে কোনোভাবে সন্দেহ না হয়। ঠিক আছে ম্যাডাম, এখন আমাকে কি করতে হবে বলুন। এই সময় আমাদের খুব তাড়াতাড়ি এনগেজমেন্টের ব্যবস্থা করতে হবে, আপনি চিন্তা করবেন না আমি করে নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, কিন্তু একটা কথা, এই ব্যাপারে কেউ যেন না জানে। আরে না ম্যাডাম, আমি কখনো সেটা করতে পারি। হ্যাঁ শুধুমাত্র আমাকেই এই ব্যাপারটা ভাবতে হবে, জননীর সাথে ডক্টরের একবার বিয়ে হয়ে গেলে তারপরে আমি একেবারে নিশ্চিন্ত হতে পারব।
বিরাট, বিরাট এটা কি আপনি? আপনি এখানে কি করে এলেন? আমি কত টেনশনে ছিলাম, আমি তো মজা করে বলেছিলাম, আর এটাই সত্যি হয়ে গেল। দুজন অন্যদিকে চলে গেছিলাম, যে আমাকে সাহায্য করেছিল তাকে একা ছেড়ে আসতে কত মন খারাপ হয়েছিল জানেন। যাই হোক, আপনি ফেরত এসে গেছেন, আপনি আমার থেকে আগে এসেছেন ভেবেছিলাম, কিন্তু আমি কোথাও দেখতে পাইনি আপনাকে। আচ্ছা, আপনি ওখান থেকে মেন রোডে কি করে এলেন? গাড়ি পেয়ে গেছিলেন? রাস্তা বুঝতে পেরেছিলেন আপনি? আমি যে কি করে বাড়িতে ফিরলাম! ভগবান, অনেক বড় গল্প আছে বিরাট, আমি আপনাকে বলবো। বিরাট, কি হচ্ছে, কথা বলছেন না কেন বলুন বিরাট, কিছু একটা তো বলুন বিরাট, প্লিজ বিরাট, কিছু একটা তো বলুন বিরাট, আমার উপর আপনি রাগ করে আছেন? জননী শোনো, এখন তোমাকে দেখে মনে হচ্ছে ইনোসেন্ট, কিন্তু তোমায় আমি কি করে ভরসা করব বলো? তুমি প্রতি মুহূর্তেই বদলাতে থাকো, এক এক সেকেন্ড অন্তরে তোমার মুড পাল্টাতে থাকে, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কি বলছেন কি আপনি? আচ্ছা কি বলবো আমি, এখন যদি বলো যে আমায় ভালোবাসো, আবার এক সেকেন্ড পরে বলবে যে আমাদের কোনো সম্পর্ক নেই, দিয়ে এখান থেকে চলে যাবে। তুমি কখন কি করবে আমি কিছুই বুঝতে পারছি না জননী। জননী শোনো, এখন তোমাকে দেখে মনে হচ্ছে ইনোসেন্ট, কিন্তু তোমায় আমি কি করে ভরসা করব বলো? তুমি প্রতি মুহূর্তেই বদলাতে থাকো, এক এক সেকেন্ড অন্তরে তোমার মুড পাল্টাতে থাকে, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কি বলছেন কি আপনি? আচ্ছা কি বলবো আমি, এখন যদি বলো যে আমায় ভালোবাসো, আবার এক সেকেন্ড পরে বলবে যে আমাদের কোনো সম্পর্ক নেই, দিয়ে এখান থেকে চলে যাবে। তুমি কখন কি করবে আমি কিছুই বুঝতে পারছি না জননী। তখন সেরম সময় ছিল, সেরম পরিস্থিতি ছিল, কিন্তু এখন। তাহলে এখন কি? এখনো সেই সমস্যা, কিন্তু আমি তোমার পেছনে তোমাকে ভালোবেসে এখনো ঘুরে বেড়াচ্ছি, তোমার ভালোবাসা পেতে অধৈর্য হয়ে উঠছি। জননী তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না। বিরাট, আমি আপনার রাগ বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থাটাও আপনি বুঝুন, বাড়িতে সবার বিরুদ্ধে আছি আমি, সেটাও আপনি বুঝুন। বিরাট, আপনার নাম বললেই দিদি আমায় বকাবকি করে, এরকম পরিস্থিতিতে আমি কি করতে পারি আপনি বলুন? আমার নিজের লোক বলতে তো ওরাই শুধু। জননী শোনো, পরিস্থিতি সবসময় এক থাকে না। তুমি বলো, তুমি কি আমায় আদৌ ভালোবাসো? যারা পরস্পরকে ভালোবাসে তাদের সম্পর্কে বাধা আসতেই থাকে, আমাদের এই সব কিছু পেরিয়ে একসাথে এগিয়ে যেতে হবে, আমাদের পালিয়ে বিয়ে করার দরকার নেই, সবাইকে রাজি করিয়ে বিয়ে করব, যতই কষ্ট হোক না কেন আমি সামলে নেব সব কিছু, তুমি শুধু সাপোর্টে থেকো। তুমি ভয় না পেয়ে নিজের মনকে জিজ্ঞাসা করো, তুমি কি আমায় ভরসা করো, তুমি কি আমায় বিয়ে করবে, এই বিরাটের ওপর তোমার কি ভরসা আছে? আমার উপরে আপনার সন্দেহ আছে? Thank you.
জননী, আমি তোমার হার্টবিট শুনতে পারছি। কিছু বলতে হবে না তোমায়। তুমি নিজের মুখে যা বলতে চাও আমি সব শুনতে পাচ্ছি। তুমি যে আমায় কতটা ভালোবাসো সেটা আমি এখন বুঝতে পেরে গেছি। বিরাট, আমি আপনাকে খুব ভালোবাসি। তাহলে এত লুকোচুরি কিসের জন্য? মানে আমি ঠিক বুঝলাম না। এই গত দুদিন ধরে যা হচ্ছে আমার সাথে সেই জন্য আমি বুঝতে পারছি না কোনটা বিশ্বাস করব আর কোনটা না। আমি আপনাকে ভালোবাসি, এটা সত্যি, বিশ্বাস করুন বিরাট। আর আমি জানি আপনিও আমাকে খুব ভালোবাসেন। যদি তাই হয় তাহলে আমাকে একটা সত্যি কথা বলো জননী। যেই কথাটা তুমি বললে সেটা বললে যাবে না তো? যাই হয়ে যাক না কেন, তুমি আমার পাশে থাকবে, আমাদের বিয়ে হবেই। বিরাট, কিন্তু দিদি এখনো? সেই ব্যাপারে তুমি চিন্তা করো না, সবাইকে রাজি করানোর দায়িত্ব আমার, কিন্তু তোমায় শুধু আমায় সাপোর্ট করতে হবে। দিদি এখনো এলো না। পুথির খোঁজ এরম বলেছিল যে আমার থাকার জায়গাতেই দিদি আছে, কিন্তু আমি তো এখনো দিদিকে পেলাম না। ওই বুদ্ধির কুয়ো কখনো মিথ্যে কথা বলে না, সেটা দিদিই বলেছিল, কিন্তু ও যা বলেছিল আমি কি কোনোভাবে ভুল বুঝেছি? ও বলেছিল আমার জায়গাতে আছে। আমার জায়গা মানে মানে তো এই বাড়িতেই। তাহলে দিদি কোথায় থাকতে পারে? না না না, আমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দিদি কোথায় থাকতে পারে? এখন তো দিদি পাখির রূপ নিয়েই আছে। দিদির এই কথাটা আমি বাড়িতে কারোর কাছে বলতেও তো পারবো না। এবার আমি একা কি করব? দিদির পাখির রূপ নেওয়ার ঘটনা আঙ্কেলকে বললে আঙ্কেল কিছুতেই বিশ্বাস করবেন না। কি করব আমি? শোভা ম্যাডামকে গিয়ে বলবো, উনি বিরাটের ব্যাপারে সব জানেন। ওনাকে বাজপাখি তুলে নিয়ে গেছিল সেটা উনি জানেন। দেবসেনা দিদিকে একজন মন্ত্র দিয়ে পাখি বানিয়ে দিয়েছে সেটাও উনি বিশ্বাস করবেন। ওনাকে গিয়ে জিজ্ঞেস করি বাড়ির আশেপাশে কোনো পাখি দেখেছেন কিনা। আমাদের সাবধানে থাকতে হবে, এখন গুরুদেবের বাবা যে কোনো সময় আসতে পারেন। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, জননী, শোভা ম্যাডাম, জননী কখন এলে, কোথায় গিয়েছিলে, তুমি ভালো আছো তো? আমরা সবাই কত চিন্তা করছিলাম। তাই আমিও সেরকমই ভাবছিলাম ম্যাডাম, আসলে এখানে সবাই স্বাভাবিক আছে। আমি যেন কোথাও যাইনি, এরা সবাই এত স্বাভাবিক ব্যবহার করছেন। তার মানে তুমি এইসব ভেবে শুধু শুধু টেনশন করছো, কেউ কিচ্ছু ভাবছে না, সব ঠিক আছে। এখানে কি হয়েছে আমি সেটা জানি না, তবে আঙ্কেল প্রচন্ড চিন্তা করছে সেটা বুঝতে পারছি। আমি ওনাকে বললাম জননী চলে আসবে, টেনশন করার দরকার নেই, কিন্তু তাও চিন্তা করছেন, কোথায় গেছে, কি করছে, কেন ফোন করলো না। তোমার উপরে যাতে রাগ না করে আমি বুঝিয়েছি। আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে? তোমার কোনো অসুবিধে হয়নি তো? কার সাথে দেখা হলো? আচ্ছা, ওখান থেকে তোমায় কে বাইরে আনলো বলো তো? আরে ম্যাডাম, এটা অনেক বড় গল্প। বিরাটকে বাজপাখি তুলে নিয়ে গেল, আমি তখন ওকে বাঁচাতে গেলাম। হ্যাঁ, আর তখন কিন্তু কিন্তু কি, ওই জঙ্গলে দেবসেনা দিদি হারিয়ে গেল। একজন তান্ত্রিক কোনো অষ্টবক্র ও দিদিকে পাখি বানিয়ে দিয়েছে।
দিদি যে কোনোভাবে ওখান থেকে পালিয়ে গেছিল, কিন্তু কোথায় গেছে আমি কিছু বুঝতে পারছি না। কি বলছো জননী? বেচারা দেবসেনাকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ ম্যাডাম, আপনি একটু চিন্তা করে দেখুন না ম্যাডাম, দিদি পাখির রূপে এখানে কোথাও এসেছে কিনা। ম্যাডাম আপনি একটু মনে করে দেখুন না, কোনো পাখি দেখেছেন কিনা। পাখি? আমি তো দেখিনি, আমি দেখেছি বলে মনেও পড়ছে না। ম্যাডাম আমাদেরকে এখন তাড়াতাড়ি খুঁজতে হবে ম্যাডাম, দিদি পাখির রূপে এখানেই কোথাও আছে। বললাম তো আমি দেখিনি জননী, দেখলে আমার মনে থাকতো। হ্যাঁ ম্যাডাম আমাদের এখন তাড়াতাড়ি খুঁজতে হবে, দিদিকে পাখির রূপ থেকে মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে, আমাদের হাতে আর একদম বেশি সময় নেই ম্যাডাম। ও যদি ওর নিজের রূপে আসতো বুঝতে পারতাম, অন্য কোনো রূপে এলে কি করে বুঝবো বলো তো? হ্যাঁ এটা সত্যি ম্যাডাম, কিন্তু ও কোথায় আছে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি এখন যাই বাড়ির চারিদিকে একটু খোঁজ করি। দিদি দিদি দিদি